আমি এক হুজুর, আমি এরকম বলছি, উনি এক মৌলানা, উনি এক হুজুর, উনি এরকম বলছি, উনি এক মৌলানা, উনি এক হুজুর বলছে। আমার দাদা যার মুফতি আজম মির্জা হুজুর বিন রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পরে একটা যেমন ঝড় উঠেছিল, আব্বা হুজুরকে ইন্তেকাল করার পরে আমি দেখতেছি সেই রকম একটা ঝড়, যে যা খুশি বলছে। তাই ইন্তেকালের আগে কিছুটা আঁচ পেয়েছিলেন, ইন্তেকালের আগে এই সমস্ত ছেলে খেলা দেখে একরকম বলছি, একরকম বলছি, ও বলছে আমি এই, ও বলছে আমি অমুক, ও বলছে আমি তমুক, এটা সেটা হাজার রকম কথা, যার জন্য এই 86 বছর বয়সে তানাকে আবার বই লিখতে হলো। আর দাওয়া বই লিখতে হলো দাদা হইছিল ওসিয়তকে সামনে রেখে, এই কথাগুলি তার মধ্যে সব লেখা আছে। এমনি লিখলেন আলেম ওলামারা, বিভিন্ন আমাদের সিলসিলা যারা বিজ্ঞ তারা হুজুরকে বললেন, হুজুর আপনি হচ্ছেন আমাদের মুরব্বী, আপনি একটা কিছু লেখেন। ও বলছে যে আল্লাহ সেই রসুল, ও বলছে আল্লাহর কাছে চাওয়া যাবে, ও বলছে কি আমাদের ময়দানে দুটো চেয়ার রাখবে, একটা আল্লাহ বসবেন, একটা নবী বসবেন, বসে বিচার করবেন। ও বলছে আমি নূরের তৈরি, ও বলছে অমুক, এক একজন এক এক রকম, তো বই লিখবে না? আব্বা হুজুর কিবলা আর দাওয়া বই লিখলেন 86 বছর বসে, 86 বছর বয়সে কি খাতার কলম নিয়ে বসে বসে বই লিখবে নাকি? আলেম ওলামাদেরকে দিয়ে লেখাবে? তাকে শোনানো হলো, ইন্ডিয়ার আলেম, বাংলাদেশের আলেম, মাগুরা আলেম, সবাই মিলে তাকে পড়ে 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 শোনানো হচ্ছে। তিনি আবার বলছেন আমার কাছে এই খাতায় সব লেখা আছে, এই পয়েন্টগুলো লাও, এই পয়েন্টগুলো লাগো, এইগুলোটা ঢুকিয়ে দাও, তোমাদের বাংলাদেশে কি ব্যাপার আছে ওগুলো এতে ঢোকাও, কি সব অবিরা বলছে সেগুলো এতে ঢোকাও। মানে আব্দুল্লাহ জাহাঙ্গীরের কথা গো, আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবে যে সমস্ত বইয়ে যে সমস্ত যে আপনার ওহাবি বা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে মাঝহাবলি বা যেসব কথাবার্তা, সেগুলো কি ওখান থেকে বসে বসে আব্বা হুজুর কিবলাকে পেয়ে যাবে নাকি? এখান থেকে বাংলাদেশে লিতে হবে না, ওখানে এমনি জানা যাবে? এখানে আলেমরা, বাগুড়া আলেমরা তারা সব সহযোগিতা করেছে, দিয়েছে। তারপরে সেটাকে সাজানো হয়েছে, যেখানে মসজিদে ফুরফুরা শরীফে আব্বা হুজুর কিবলা বললেন বাবা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইকে আল্লামা নিসারুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইকে বললেন যে একটা ওসিয়তের আমি একটা ওসিয়ত রেখে দিয়ে যেতে চাই, আমার ওসিয়ত এবং নসিয়ত আমি রেখে দিয়ে যেতে চাই, বাবা নিসারুদ্দিন তুমি কিছু আমার ওসিয়ত দেখো তো। তো সেটা 57টার বেশি অনেক লিখলেন, লিখে দাদা হয়ে গেল কেজি দিলেন, কে? সচিনার আল্লামা নিসারুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। দাদা হুজুর কিবলা সেগুলো নিয়ে কাট ছাট করে নিজে সই করে দিয়ে বললেন আমার বড় ছেলে বড় হুজুরকে দেখি, ওনার কাছে এটা সই করে নাও, এবং আমার মেজ ছেলে মেজ হুজুরকে দেখিয়ে ওখান থেকে এটা সই করে নাও। তো সই করে নিয়ে সেই 57টা ওসিয়ত বাজারে চলছে, এইভাবে ওই বই একই রকম, ওই ওসিয়ত একটা 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 করে কত বই। তাহলে কি আব্বা হুজুর কিবলা এটা বলছেন যেখানে মসজিদে, তাহলে কি তোমরা বলবে নাকি যে ওইটা তো দাদা হুজুর কিবলার লেখা নয়, ওটা তো নিসারুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির লেখা ওসিয়ত, দাদা হুজুর কিবলার ওসিয়ত না? এবার তো বলবে এই বয়সে কি হাতে উপরে লিখবে নাকি? হুজুর কিবলা লিখে দিয়েছেন দাদা হুজুর কিবলার ওসিয়তকে সামনে রেখে, ছেলে পড়েছে কি ভাই পড়েছে কি ভাইপো পড়েছে কে পড়েছে উনি জানেন না, তলোয়ারে উনি চালিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন না কথা? এবার আমার গায়ে লাগছে, আমি বলছি হ্যাঁ এই বইটা ওনার লেখা নয়, এটা অমুকের লেখা। আবার ওনার গায়ে লাগছে, উনি বলছেন এই বইটা ওনার লেখা না, এটা অমুকের লেখা। আবার ওর গায়ে লাগছে এই বইটা অমুকের লেখা না, এটা ফালতু একটা। আপা হুজুর কিবলা রেকর্ডিং আমি শুনিয়ে দেবো। বুঝতে পারছেন না কথা?
এ বয়সে কি হাতে করে লেবু বসে বসে বই লিখবে নাকি? বহু জীবন বহু বড় বড় আল্লামা আছে, তাই লিখেছেন এইভাবে বয়স কালে 70 বছর 80 বছর 90 বছর বয়সে বই লিখে, তারা কি হাতে বসে লিখেছে নাকি? তো কথা হচ্ছে সিলসিলার উপরে তাতে লেখা আছে, এটা আমাদের সিলসিলার জন্য খুব দরকার। আমি তো বলবো যে বইটা খুব কাজে দেবে এবং ইন ফিউচার পরে ভবিষ্যতে আমাদের সিলসিলার জন্য খুব কাজ দিচ্ছে এবং খুব কাজ দেবে। দরকার আছে বইটা আপনারা সকলে পড়বেন। আর যে বই একটা আমি লিখেছি নিয়ে এসেছি এই বইটাও আপনারা সকলে পড়বেন, মাত্র 10 টাকা দাম যে বইটা আমি নিয়ে এসেছি। তো কথা হচ্ছে অবিয়াতের উপরে আর এই সমস্তর উপরে, তো যে কথা আমি বলতে চাচ্ছিলাম আজকে এখানে আল্লাহ নবীর দরবার শরীফের আলাপ আলোচনা এখানে হবে। আল্লাহ রসুলের দরবার শরীফের সাহাবা ইকরাম গুলো আসতেন, তাদের সবসময় একটা চেতনা থাকতো, সবসময় তাদের একটা খেয়াল থাকতো জানবো শিখবো আমল করব। আমার মেজ বোনাই সৈয়দ বাহাদুর স্যার কি বললেন না, যে এইখানে বসে আমল করব শিখবো এই উদ্দেশ্য নিয়ে বসেন, 1 ঘন্টা বসার, সারা রাত নফল নামাজ পড়ার চাইতে সারা রাত কোরআন তেলাওয়াতের চাইতে বেশি সওয়াব হয়। বলুন সুবহানাল্লাহ। সাহাবা ইকরামরা নবীর দরবারে জানার উদ্দেশ্যে তারা যেতেন। আমার রাসূল একদিন বলেছিলেন জ্ঞানের ভান্ডার ছিলেন আমাদের সকলের মাতার তার পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী তাআলা পীর কেওলা রহমাহুল্লাহ, তিনার অভ্যাস দিবস। এটাও আপনাদের ঘরে বলি আপনাদের শিক্ষার জন্য, আজ বাংলার বুকে বা সেন্সেলার মধ্যে একদল লোক সেন্সেলার লেবাস দিয়ে ঘরে বাইরে সেন্সেলাকে মিটাবার একটা চক্রান্ত চালাচ্ছে। হুজুর কেবলার নামে অনেক মিথ্যা বই বার করেছে, যেসব বইগুলো আপনারা পড়লে দেখতে পাবেন একটা ভাষা আমাদের বাংলা ভাষা নয়, যেসব ভাষাগুলো উপার বাংলার বাংলা ভাষা, অর্থাৎ উপার বাংলায় দাদা হুজুরের খলিফার দরবার অনেক আছে, ইপার বাংলা তো আছে আলহামদুলিল্লাহ। আমার দাদা হুজুরের খলিফা আমার রসুলের দেশ মক্কার জমিনে রয়েছে, আল্লাহ আপনাকে আমার দাদা হুজুরকে এত বড় নিয়ামত করে, কেন উনি তো ওই দেশেরই মানুষ। তো যাই হোক, আজকে এই যে প্রচেষ্টা এই যে ষড়যন্ত্র চালাচ্ছে মূলত ফুরফুরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে একটা ওয়াহাবিয়াতের দিকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান ষড়যন্ত্র, কিছু লেবাসধারী ফুরফুরার খলিফাদের দরবারের আওলাদ ঘরের ছেলে এবং বাইরের মুরিদ সেজে আলেম ওলামা সেজে চক্রান্ত চালাচ্ছে। যেসব বইয়ের ভাষাগুলো দেখবেন উপার বাংলার সঙ্গে মিলছে। আমি কোনো দলের নাম দরবারের নাম করে সেই দরবারে অ্যাড করতে চাইছি না, আমি এতটুকু বোঝাতে চাইছি আমার পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক হুজুর পীর কেবলা বেশাক তিনি একজন কামেল মাকাম ওলি ছিলেন, আল্লাহর জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। সেই হিসাবে তার বিষয়ে যদি কোনো রকম চক্রান্ত হয় আমরা কখনো মানতে রাজি নয়, কিন্তু যে চক্রান্ত করবে মূলত আমরা তার প্রতিরোধ করার চেষ্টা করব। আল্লাহ পাক তিনার রুহানি দোয়া আমাদের সকলের নসিব করুক। কোন আল্লাহুম্মা আমিন। আজ মানে বলার মতো নয় তাও বলছি, হুজুর কেবলা জামাই সম্পর্কে হয় এতটুকু খুলে বলে দিচ্ছি, হুজুর পীর কেবলা জামাই সম্পর্ক দিয়ে বাংলায় প্রচার প্রসার, আজকে সেই জামাই হুজুর কেবলাকে বদনাম করার চক্রান্ত চলাচ্ছে। এই বাংলাদেশের এক ভণ্ড মুফতির সঙ্গে হাত মিলিয়ে তার সাথে ষড়যন্ত্র করে এইসব কিতাবগুলোকে রচনা করে
সাইফুদ্দিন হুজুরের নাম দিয়ে একটা বাংলার মানুষের কাছে ওহাবি মত প্রচারের একটা ব্যবস্থা করছে। কারণ বাংলার মানুষ এক কথায় সাইফুদ্দিনকে ভালোবাসে, মানে অবশ্যই মানা দরকার, উনি আমাদের মুরব্বী, কিন্তু ওনার চোখের আড়ালে ওনারও অবর্তমানে ওনাকে 100টা পৃষ্ঠার বই 30টা পৃষ্ঠা দেখানো হয়েছে, উনি পড়ে নিয়ে সই করেছে কোনো ঠিক আছে, বাকি পরে 70টা যোগ করে দিয়ে ছাপানো হয়েছে, এভাবে ওনাকে চক্রান্ত করা হয়েছে। তাই ওনার আরও বই আছে যেগুলো আগের বইতে পাওয়া যায়, সে বইয়ের সঙ্গে এই বইয়ের ভাষাও যেমন মিলছে না, সে বইয়ের সঙ্গে এই বইয়ের আকিদাও মিলছে না। সেহেতু আমরা খুব সহজেই বুঝতে পেরে গেলাম যে চক্রান্ত চালাচ্ছে। তাই খবরদার, আমার চালাজান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ হুজুর সম্বন্ধে কোনো রকমভাবে খারাপ মন্তব্য অন্তরে জায়গা দেবেন না, আর কেউ চক্রান্ত করলে মানবেন না। আমরা লাথি খেতে চাই আওলাদে রসুলের, কোন জামায়ের লাথি খেতে চাই না।